দুই মাসের জন্য ইলিশ ধরা বন্ধ থাকায় প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারে, বেড়েছে সব রকম মাছের দাম। চট্টগ্রামের চকবাজার মাছের আড়ত থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রামের বাজারে মাছের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি দেখছেন? ধন্যবাদ আফসার, আপনি যথার্থই বলছেন, ইলিশ ধরা একেবারে বন্ধ। তার কারণে বাজারে কোনো সামুদ্রিক মাছ বলতে যে ইলিশ মাছের কোনো মাছ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অন্যান্য যে মাছ বা যে মিঠা পানির মাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে সেই মাছেরও কিন্তু অনেকটা দাম বেড়ে গেছে। আর সামুদ্রিক অন্যান্য মাছ কিন্তু আসলে বাজারে থাকলেও সেই মাছের দামও কিন্তু অনেকটা বেশি। যে আপনাকে আমরা দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মিঠা পানির মাছের কোনো কমতি নেই, সরবরাহ অনেকটা বেড়েছে। কিন্তু দেখা যায় আজকে বন্ধের দিন কিন্তু আসলে যে ক্রেতাদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে, তার কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখছি যে মাছের দাম কিন্তু তারা বাড়িয়ে নিয়েছেন। যেখানে রুই মাছ কয়েকদিন আগেও আমরা দেখেছি 200 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি করত, সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে এখন 300 থেকে 350 টাকা, এমনকি ওজন বেঁধে তারা কিন্তু আসলে আরও বেশি দামে তারা বিক্রি করছে। আপনি অবশ্যই দেখতে, শোল মাছের দামও কিন্তু অনেকটা বেশি, শিং মাছের দামও অনেকটা বেশি। সব মিলে বলা যায় যে মিঠা পানির মাছের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে, কিন্তু আসলে যে চাহিদা যেমনটা বেড়ে গেছে, যেহেতু সামুদ্রিক মাছের সংখ্যা কিন্তু অনেকটা কম বাজারে, তার কারণে এই সুযোগটাকে কিন্তু তারা কাজে লাগাচ্ছে বলে তারা মনে করছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যেভাবে মাছের যে চাহিদা আছে সেভাবে কিন্তু আসলে যে সরবরাহ কিন্তু অনেকটা কমে যাওয়ার কারণেই কিন্তু আসলে দেখা যাচ্ছে মাছের দামটা কিন্তু অনেকটা বেড়েছে বলে তারা মনে করছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে যে মাছের দাম কেমন বলে মনে করছেন? মাছের দাম মোটামুটি অনেক পর্যায়ে আছে, ভালো মনে হচ্ছে। মোটামুটি সামুদ্রিক মাছের দাম বেশি জি, মানে বাজারে কম তো সামুদ্রিক মাছ, বাজারে কম। এমনি এমনি দেশি পুকুরের মাছ, খালের মাছ ওগুলো ভালো আছে। মাছের দাম বেশি, গতবার অনেক মানুষের ধরা খাইছে, ফজরের মাছ চলে গেছে, এবার চাষটা কম, খাদ্যর দাম বেশি, যার কারণে পুকুরের পানিগুলো শুকিয়ে যাইতেছে, এখন একটু কম। আর এক থেকে দেড় মাস পর মাছ সস্তা হবে, তখন বর্ষা হবে, সব দিকে মাছ ছাড়বে। এক মাস আগেও মাছ কিন্তু পানির দর ছিল। ধন্যবাদ আপনাকে আফসার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করেছি। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মাছের সরবরাহ কিছুটা কমে এসেছে, যেহেতু সামুদ্রিক মাছের সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে, এমনকি দেখা যায় যে ইলিশ মাছ ছাড়াও অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে সেই মাছও কিন্তু দেখা যাচ্ছে বাজারে খুব একটা কম। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে মাছের দামটা অনেকটা বাড়িয়ে নিয়েছে বলে তারা মনে করছেন, এখানে যারা ক্রেতা এসেছেন তারা মনে করছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে আফসারের কাছে।